মঙ্গলবার কমলপুরের বিলাসছড়া গ্রামে বাছুরীকে ভৈরব ও কালীপূজা এবং হরিনাম সংকীর্তনের উপলক্ষে ভৈরবথলি পূজা কমিটির পক্ষ থেকে গ্রামের 30 জন গরীব পরিবারকে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল শুক্লা দাস, বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ দেবরায়, বিশিষ্ট ব্যক্তি প্রাণেশ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে 30 জন দুস্থ পরিবারকে শীতবস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। এখানে স্মরণ করা প্রয়োজন যে 2003 সালে বালিগাঁও পিএসএফ ক্যাম্পের তৎসময় কর্মরত পশ্চিমবঙ্গের মালদা শহরের বাসিন্দা জোয়ান নিধির সরকার ভৈরব ও কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শুরু হয়ে আসছে বাৎসরিক ভৈরব ও কালীপূজা এবং হরিনাম সংকীর্তন। এই উৎসবকে সর্বাঙ্গীন সার্থক করে তোলার জন্য এখন গ্রামের সাধারণ মানুষ এগিয়ে আসছে। একদিনের এই উৎসবে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করে এখানে সূচনা করেছিলেন পূজার পরবর্তী ক্ষেত্রে আপনাদের উদ্যোগে এটা একটা বিশাল রূপ ধারণ করেছে। ছোট্ট জায়গাতেও যে অনুষ্ঠান হয় তার অবদান কিন্তু কম নয়। বিশেষত আপনারা বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকেরা একসাথে মিলেমিশে অনুষ্ঠান করেন এবং কয়েক বছর যাবৎ সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে আপনারা কিছু কিছু অনুষ্ঠান করেন। আজকের এই অনুষ্ঠানে বস্তুদান আছে একটা কথা বলা দরকার। আগরতলার একজন ব্যবসায়ী শিবু সাহা, পুস্তক ব্যবসায়ী শিবু সাহা, উনি আমাকে কিছু সাহায্য করেছেন, আমি কিছুটা সংগ্রহ করেছি, কিছু কম্বল এনেছি, আর বড় অংশের কম্বল আপনারা এনেছেন চাঁদা করে পূজা কমিটি। সবাইকে আমার ধন্যবাদ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।